কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এতে আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার রাতে উপজেলা শ্রীনগর ইউনিয়নের বদনগর গ্রামের কাওয়া বংশের ইরাক প্রবাসী রাশেদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রজব আলী ও প্রবাসীর স্ত্রী শাহিদা বলেন, পূর্বের ঘটনায় থানায় মামলা হওয়ায় জাহের মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সাগর, স্বাধীন, নাহিদুল, আলামিন, জাহাঙ্গীর বাড়িঘরে হামলা, ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। উহিদ মিয়া, পরে নাহিদুল, মাসুরপু, স্বাধীন, সাগুরা, আলামিন, না জাহাঙ্গীর, তারপরে সাহেব আলীর ফুতাত, মানে সবাই সবাই আইছে, আদিল্লা সবাই আইছে। আমি একটা জমি কিনবার জন্য আমি কালকার আগে দিন আমি 3 লাখ টাকা আমি ব্যাংকে টিকা উড়ে আনছি, প্রায় জমি মানে সম্পূর্ণ কথাবার্তা হয়ে গেছে, আমি খালি টাকা ঢালি জমা দিব। অনে এই মুহূর্তে আমার ঘর থেকে 3 লাখ টাকা কালকা ভাঙচুর করে নিছে স্যার, আমার ঘরটা দিকে আমার ঘরের মানসা মনে হেরা লুটপাট করছে, ভাঙচুর করছে। আমার পূর্বের শত্রুতার কারণে আমার চাচাতো ভাইয়ের সহ 8টা ঘর সারা ডাকাতি রাত 12টার সময় করছে, কইরা মালামাল যা আছে স্বর্ণ গয়না সব লিয়ে গেছে, বিদেশি মাল কম্বল টম্বল যা আছে সব নিয়ে গেছে। প্রধান যার মেম্বারের নেতৃত্বে এগুলি হয়েছে, এরা 10 থেকে 20 জন লোক আমার বাড়ি হামলা দিয়া রাত 12টার সময় ঘরের দরজা জানালা ভাঙিয়া সব কিছু নিয়ে গেছে, টাকা স্বর্ণ যা আছে আমার বিদেশি ছেলেরা সবের পরিবারের লোক স্বর্ণ আছে চিরা বিয়া সব লিয়ে গেছে, আলমারি সব ভাঙা আছে, সব আমার ঘর ধরে যে 8টা কুবাইছে যে আপনি বর্তমান জায়গা দিলে দেখতে উল্লেখ্য, গত মঙ্গলবার প্রবাসী রাশেদের বৃদ্ধা মাকে জাহের মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রাশেদের ভাই মুক্তার বাদী হয়ে জাহের মেম্বারকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রবাসী ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একই বংশের উভয় পক্ষের ঝগড়া সৃষ্টি হয়। এ ঘটনায় দেশে বাড়িঘরে হামলা ও ভাঙচুর হয়। কালকের যে ঘটনাটা যা আমরা দেখলাম, ওই যে সৌদি আরবের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করিয়া যে ফেসবুকে জুনাইদে একটা স্ট্যাটাস লেখছে যে ডাকাতদের সাথে কোনো কথা নেই, এটা আমিও মোবাইল ফেসবুকে স্ট্যাটাসটা দেখছি কমনটা, এটা কেন্দ্র করে সেটা সৌদি আরবের যে বাদ বিতণ্ডা হয়েছে, তারপরে ওরা ওই জোরালোভাবে দলগতভাবে বাসায় গিয়ে সেটা 4-5টা লোকের দাও বললাম দিয়ে সেটা আঘাত করে মাথা এলোপাত্রিভাবে আঘাত করে 4-5টা লোকের জখম করছে, আমরা ফেসবুকে এগুলো দেখছি। কিন্তু এশার নামাজের সময় যখন তাৎক্ষণিকভাবে দেখলাম ওর বাড়িতে এই যে গোরদোরের মধ্যে বাড়িয়া বাড়ি শুরু হয়েছে, রাত্রে 7টা 7:30 সময় একটা শোনা গেল তো বাড়ির মধ্যে লাগাবে, তখন তাহার মেম্বারে মানুষ আয়া কিন্তু ফিরে দিয়েছে যেন মালামালা, পরে পুলিশ আইছে, পুলিশের পরে পুলিশের দায়িত্ব দেখেছে তার মেম্বারে মাল হচ্ছে, মাল হার মাল রাতে আর কিছু নিচ্ছে আর এখন আর মাল হারে নিতে সাক্ষাৎ নিয়েছিল ব্যাপারে দাঁড়িয়েছে বুঝছে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য জাহির মিয়া বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে আমার রাজনৈতিক বক্তব্যে রজব আলীর ভাতিজা জুনায়েদ খারাপ মন্তব্য করায় উভয় পক্ষের মধ্যে প্রবাসে ঝগড়া সৃষ্টি হয় ও দেশে বাড়িঘরে ভাঙচুর হয়। একই বংশের লোক হয়ে আমার নামে 11টি মিথ্যা মামলা করেছে। দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।